নিষ্কৃতি এত সম্পদ আল্লাহ দিয়েছে, আমি মানুষকে সুন্দর আকৃতি পয়দা করি, যা বিভিন্ন ধরনের যে সম্পদের কথা বলেছেন, শেষে আল্লাহ বলছেন এই এইগুলো ইনি করলেন, তিনি কি সব থেকে বড় বিচারপতি নন? আল্লাহ প্রশ্ন করে ছেড়ে দিলেন, তাই এর একটা উত্তর হবে তো, সে উত্তরটা কি? সে নবীজি বলেছেন বলা, হ্যাঁ নাহানু আলা যালিকা লামিনাস সাহিরিন, আমরা সবাই বা আমি এই কথার উপরে যে আল্লাহ হাকামুল হাকিমিন আমরা সাক্ষ্য প্রদান করছি, নিশ্চয় আল্লাহ হাকামুল হাকিম, নিশ্চয় আল্লাহ। সূরা রহমান, ফাবাই আলা রব্বিকুমা তুকাযিবান, 33 বার আছে। সাহাবা কিরাম বসে আছেন, সাহাবা কিরাম রাজন বসে আছেন, নবীজি বললেন তোমরা কিছু বললে না, উত্তর দিল মানে আল্লাহ নবী কী উত্তর দেবো আমরা, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। বলে সব জিনেরা তারা সব বলছে এই মজলিসে এরকম খালি আছে, খালি রেখেছেন কত ফেরেশতা, আল্লাহ যার ভাগ্য নসিব করেছেন এইরকম দিনই মজলিসে, এইরকম বুজুর্গান দিনের মজলিসে আসার তৌফিক দান করে না, কত ফেরেশতা, কত অসংখ্য ফেরেশতা যাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন আমায়ালম জুনুদ রব্বিকা ইল্লা হুয়া, তোমার প্রতিপালকের সৈন্যের সংখ্যা তিনি জানা, তিনি ছাড়া কেউ জানেন না। বাইতুল মামুরে প্রতি সময়ে প্রতি বক্তে অ্যাট এ টাইম 70,000 ফেরেশতা এসে নামাজ পড়ছেন, তার দ্বিতীয়বারে আর আসেন না, বুঝতে সংখ্যা কত, সংখ্যা কত, আল্লাহর কুদরতকে চিন্তা করো, আল্লাহর কুদরত আসতে বলছি তো, আমার কিছু শরীর দুর্বল লাগছে, হ্যাঁ আল্লাহ ভালো করবো, আল্লাহ মজফরে ওখানে সেই হালকা দাড়ি ছিল ওই